মাটিতে দেখেল ফেলাই তাহলে এক মাসের ভেতরে খুব দ্রুত গাছটা বাড়ি যায় এটা রাখার মতো কেউ হয় না ট্রেতে দুই মাস পর্যন্ত রাখা যাবে চারাটা সুবিধে চারা ভাই বিক্রি করিও আরাম মাটির চারা তো মরে ভাই আর ট্রেতের চারা মরে না এটা কৃষিকার জন্য ভালো আমার জন্যও ভালো হ্যাঁ মাটি থেকে চারাটা শেখর পর্যন্ত তুলি গেলেও যদি গেল জমিতে গাড়ে তাহলে বর্তিতে সময় লাগে চার থেকে পাঁচ দিন ট্রেতের থেকে চারা গাড়া যায় যেদিন গাড়বেন ওই দিন থেকেই হয় সবল কোনো সমস্যা হয় না আসসালামু আলাইকুম আমরা সব সময় বলি যে আসলে সিডলিং ট্রে কোনটা ব্যবহার করবেন কিন্তু এটার প্র্যাকটিক্যাল এর আগে আপনাদেরকে দেখানো হয়নি যে আসলে নরমাল কোয়ালিটিটা ভালো নাকি আমরা যেটা প্রোভাইড করি সেটা ভালো এবং সাইন্টিফিক্যালি কি কোনটা ব্যবহার করবেন আসলে আমার নাম হল রবিউল ইসলাম চার নম্বর শব্দ শুনে পালিছাড়া কৃষি বাজার ফার্মার হাব এখন আমি নিজেই আর কি ট্রেতে চারা করি সবকিছু মিডিয়া আর কি কৃষি বাজার থেকে এখন নিতেছি প্রথমে ভাই আমার আগত প্রয়োজন হলো মিডিয়ার তারপর হলো ট্রে তারপরে হলো বীজ টেরেতে তে মিডিয়া সংগ্রহ করিয়ে বীজ রোপণ করার পর এইভাবে ভাই তারা করতেছি আঠারো সালের শেষ থেকে এখনো চব্বিশ সাল এখন আমি নিজেই কি এখন কৃষি বাজারের সাথে এখন চড়িত হয়ে গেছি এখন চব্বিশ সাল থেকে এতে করলে ভাই চারাটা যে চারাটা বিক্রি না হয়তো এক মাস না হয় সমস্যা হয় না আর মাটিতে যে গেলে ফেলাই তাহলে এক মাসের ভেতরে খুব দ্রুত গাছটা বাড়ি যায় এটা রাখার মতো কেউ হয় না ট্রেতে দুই মাস পর্যন্ত রাখা যাবে চারাটা চারা ভাই বিক্রি করিও আরাম মাটির চারা তো মরে ভাই আর ট্রেটের চারা মরে না এটা কৃষিকার জন্য ভালো আমার জন্য ভালো হ্যাঁ মাটি থেকে চারাটা শেখর পর্যন্ত তুলি গেলে যদি গেলো জমিতে গাড়ে তাহলে বত্রিতে সময় লাগে চার থেকে পাঁচ দিন ট্রেন থেকে চারা গাড়া যায় যেদিনে গাড়বেন ওই দিন থেকে হয় সবল কোনো সমস্যা হয় না না ভাই আল্লাহ দিলে পজিশন আমার খুবই ভালো প্রথম নার্সারি শুরু করছে আমি সাত শতক জায়গা দিয়ে সাত শতক থেকে এখন হচ্ছে আমার ধরেন বাইশ শতক জাগাতে নার্সারি করছে সবচেয়ে নার্সারির বয়স যদি গেলে আঠারো সাল থেকে হয় আমার তেইশ সালে সবচেয়ে বেনিফিট হয়েছে ভালো প্রথমে তো আমার নার্সারিতে রকম রানিং হয় নাই এখন রানিং হয়েছে সমস্যা এখন আর ভয় হয় না চারা করতে আর ভয় লাগে না এখন চারা লাখ লাখ চারা করলে চলে যাবে সমস্যা নাই তো আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে আপনারা সিডলিং ট্রেন ব্যবহার করবেন নিজেদের কাজে তো এগুলো পাইকারিও নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা যেহেতু নিজেরাই তৈরি করতেছি বাংলাদেশে এর আগে কিন্তু পুরোটাই আসতো চায়না নির্ভর ছিলাম আমরা এখন আর আপনাদেরকে চায়না নির্ভর হতে হবে না বাংলাদেশেই তৈরি হচ্ছে রংপুরে যারা এই সিডলিং ট্রে গুলা ব্যবহার করছে তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারবে সবাই ভালো থাকেন কৃষি বাজারের সাথেই থাকেন আল্লাহ হাফেজ